সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ইটিং শো। আজকে খাবারগুলো আমি আগে বলে দিই, এটা হলো সিসিঙ্গে ভাজি, এটা হলো ওই টাটকিনি মাছ আর ছোট রুই মাছের আর কি, ছোট রুই মাছ, এটা রুই মাছ, এটা টাটকিনি মাছ। এখানে আছে বেগুন ভাজি, এখানে আছে করলা দিয়ে কি মাছ, এটা করলা আলু দিয়ে ইলিশ মাছ সম্ভবত, আর এটা হলো ডিমের কারি, ডিমের কারি। আজকে খাবারগুলো ভালোই সবগুলোই, তো শুরু করা যাক। প্রথমে সিসিঙ্গা ভাজি দিয়ে শুরু করি, এই দিয়ে আছে এটা। এখন তো বর্ষা চলে আসছে, এখন দেশি মাছটা একটু পাওয়া যাবে, আর মাছের স্বাদটা বাড়বে। এখন গ্রামে এখন আপনার নতুন জল আসবে, নতুন জলে নতুন মাছ, ছোট ছোট কই মাছ পাওয়া যায় একটু একটু, তারপরে টাকি মাছের পোনা বেশি জেনে পাওয়া যায়। আমাদের দেশে তো নদী নেই, বর্ষাটা ওরকম ভাবে হয় না। নতুন জলের মাছ এরা যদি আসে, নতুন জলের মাছ একটু নরম হয়, তাড়াতাড়ি হয়ে যায়, নরম হয়ে যায় মাছটা। তবে সপ্তাহ নিয়ে মিঠে যায় না, আগে মানুষ বলতো নামে বেগুন, বেগুনে কিন্তু গুণ আছে, তবে অ্যালার্জি যাদের আছে তাদের সমস্যা।
মগুরের সারস করলা আলু বেগুন Thank you.
আগে আপনার ইলিশ মাছের কি ঘ্রাণ ছিল? এখন আস্তে আস্তে ইলিশ মাছের ঘ্রাণও কমে যাচ্ছে, এখন আছে কিছু না, কমে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে যে ডিম, এই ডিমের একটা অন্যরকম একটা সেন্ট ছিল, যে বিশেষ করে দেশি মুরগির ডিম, হাঁসের ডিম ভাজলে মোটামুটি বোঝা যেত বাইরে থেকে। এখন কিন্তু ওরকম সেন্টটা পাওয়া যায় না, সব কিছু ঘ্রাণ এবং স্বাদ কমে যেতে আস্তে। স্বাদ কমার পিছনে আমার একটা কারণ মনে হয়, সেটা হলো অতিরিক্ত মাত্রায় সার দেওয়া, জমিতে সার কীটনাশক দিয়ে মাটি নষ্ট হয়ে গেছে। খুব ভালো খাওয়া এলো, তোকে সবাই ভালো থাকুন আর ভালো ভালো খাবার খান।